আর ওরা সচিবালয়ে বসে টাকা ভাগ করছে অভিযোগ হাসনাদ আবদুল্লার জেলা প্রশাসক বা ডিসি নিয়োগে মোটা অঙ্কের টাকা লেনদেনের অভিযোগ নিয়ে একটি জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশিত হয়েছে এতে জনপ্রশাসন মন্ত্রালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোকলেস উর রহমানকে অভিযুক্ত করা হয়েছে তবে প্রকাশিত সংবাদকে ফেক বলে দাবি করেছেন তিনি এবার বিষয়টি নিয়ে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন এই যে একটা স্লোগান দিয়েছি তো রক্ত আরো দেব রক্ত রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় তো রক্ত আমাদের কাজ দের জন্য দেব এখন আমরা রক্ত কাদের জন্য দেব আমি যখন দেখলাম আমরা রক্ত দিচ্ছি আর ওরা সচিবালায় বসে ভাগ করছে বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তরা ফ্রেন্ডস ক্লাব মাঠে ছাত্র নাগরিক মতবিনিময় সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন হাসনাত আব্দুল্লাহ বলেন আমরা রক্ত দিয়ে যাচ্ছি আর ওরা সচিবালায় বসে টাকা ভাগ করছে দা মেথড অফ পেমেন্ট 5 কোটি না 10 কোটি একজন বলছে আমি ভাই নিল্লব মানুষ আমার এত লোভ নাই 5 কোটি হলেই চলবে অন্যজন বলছে 10 কোটি প্রথমজন বলছে তোমার যা মনে হয় তিনি বলেন রাস্তায় শিক্ষার্থীরা রক্ত দিয়েছে ছাত্র জনতা রক্ত দিয়েছে আর এই বার্ধক্যের নেতৃত্বে সচিবালয়ে বসে আমাদের রক্ত মারিয়ে টাকা ভাগ করে ক্রাউন এই বার্ধক্যের নেতৃত্বের জন্য আমরা ছাত্র নাগরিক রক্ত দিতে প্রস্তুত না তিনি আরো বলেন আমরা আমাদের জায়গা থেকে পরিষ্কারভাবে বলতে চাই আপনারা যারা সচিবালয়ে বসে নীতি নির্ধারণ করছেন আপনারা সচেতন হন কারণ ছাত্র নাগরিক পাঁচ তারিখ যেভাবে হাসিনাকে তার মশন থেকে নামিয়েছে আপনাদের সচিবালয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে চার মিনিটের ডিস্টেন্স আপনারা সচিবালয় বসে পাস কোটি না দশ কোটি ভাগ করবেন আর আমরা বাজারে গিয়ে নিত্য প্রয়োজনীয় জিনিসটা কিনতে পারবো না এই জিনিসটা হবে না প্রসঙ্গত জেলা প্রশাসক বা ডিসি নিয়োগে জনপ্রশাসন মন্ত্রণালয় সিনিয়র সচিবের বিরুদ্ধে ঘুষ লেনদেনের অভিযোগ তদন্তের নির্দেশনা দিয়েছে উপদেষ্টা পরিষদ তদন্তের জন্য ডাক টেলিযোগাযোগ ও তথ্য উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম আইন উপদেষ্টা আসিফ নজরুল ইসলাম এবং স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীকে দায়িত্ব দেওয়া হয়েছে লাশ গুনে গুনে ক্রসফায়ার বাণিজ্যের ভাগ নিতেন কামাল বেঞ্জির ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির মাধ্যমে হাজার কোটি টাকার সম্পদের তথ্য প্রকাশ এসেছে পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজি বেনজির আহমেদ ও তার পরিবারের সম্পদ অর্জনের পাশাপাশি বেনজিরের নানা অপকর্ম এখন ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে এবার সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যাকে ঘিরে আরেকটি চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে বেনজিরের অভিযোগ আছে কক্সবাজারের টেকনাফে আলোচিত মেজর সিনহা হত্যা মামলা থেকে বাঁচানোর আশ্বাস দিয়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত তৎকালীন টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাসের কাছ থেকে পঞ্চাশ কোটি টাকা ঘুষ নিয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদ সিনহা হত্যার পর একজন পুলিশ সুপারের মাধ্যমে এ টাকা দেন ওসি প্রদীপ এ বিষয়ে অবগত আছেন এমন একজন পুলিশ কর্মকর্তাও একাধিক সূত্রে তথ্য জানিয়েছেন নাম প্রকাশ না করার শর্তে একজন পুলিশ কর্মকর্তা জানান সিনহা হত্যার পর বেনজির স্যার এক ধমকে ওসি প্রদীপ কুমার দাসের কাছ থেকে পঞ্চাশ কোটি টাকা ঘুষ নিয়েছিল প্রদীপের ঘনিষ্ঠ একজন সুপারের মাধ্যমে এ টাকা দেন প্রদীপ একইভাবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল সার ও মোটা অঙ্কের টাকা নিয়েছেন প্রদীপকে বাঁচানোর কথা বলে তিনি বলেন সিনহা হত্যার পর নিজেদের মোবাইল এরিয়ে বিশেষ ব্যবস্থায় বেঞ্জির স্যার ওসি প্রদীপের সঙ্গে কথা বলেন ওই সময় বেনজিত স্যার ওসি প্রদীপকে ধমকের সুরে বলেছিলেন ক্রসফায়ার বাণিজ্য করে তুমি হাজার হাজার কোটি টাকা আয় করেছ শত শত মানুষকে গুলি করে মেরেছ এখন আমি তোমাকে কেন বাঁচাবো আমি তো আগেও কয়েকবার তোমাকে বাঁচিয়েছি পরে প্রদীপকে হত্যা মামলা থেকে বাঁচানোর আশ্বাস দিয়ে শত কোটি টাকা দাবি করেন বেনজির এমনকি ক্রসফায়ারে নিহতের লাশ গুনে গুনে টাকা দিতে হয় হবে বলে ধমক দেন পরবর্তী সময়ে একজন পুলিশ সুপারের মাধ্যমে পঞ্চাশ কোটি টাকা কে দেন প্রদীপ পুলিশের সূত্র বলছে সেনা কর্মকর্তার হত্যাকাণ্ডের দায় থেকে প্রদীপকে বাঁচাতে না পারলেও যে পুলিশ সুপারের মাধ্যমে টাকা নিয়েছেন তাকে বড় ধরনের বিপদ থেকে রক্ষা করেছেন বেঞ্চের যে অপরাধের কারণে ওই পুলিশ সুপারের শাস্তি বা চাকরিচ্যুতে হতে পারতেন অভিযোগ আছে টেকনাফ ক্রসফায়ার বাণিজ্য ও অস্ত্রের মুখে চিহ্নিত মাদক কারবারিদের তুলে নিয়ে বা ক্রসফায়ারের হুমকি দিয়ে শত শত কোটি টাকা আয় করেছেন ওসি প্রদীপ সেই বাণিজ্য থেকে সাবেক সরা রাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি বেনজির আহমেদ মোটা অঙ্কের ভাগ নিতেন বলে জানিয়েছেন তৎকালীন কক্সবাজারে কর্মরত পুলিশের একাধিক কর্মকর্তা প্রদীপ কুমার দাস টেকনাফের ওসি থাকাকালীন পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একশো পাঁচচল্লিশ জন মানুষ ক্রসফায়ারে নিহত হন বেশিরভাগ ক্রস ফায়ারে বাণিজ্য হওয়ার অভিযোগ রয়েছে দুই হাজার বিশ সালের একত্রিশ জুলাই টেকনাফের মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর তল্লাশি চৌকিতে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান এ মামলায় ফাঁসির রায় হয় ওসি প্রদীপের অভিযোগের বিষয়ে জানতে বেনজির আহমেদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সারা দেননি ওসি প্রদীপের কাছ থেকে বেনজিরের পঞ্চাশ কোটি টাকা আদায় ও ক্রস বাণিজ্যে লাশ গুনে গুনে টাকা দাবির বিষয়টি খুবই স্বাভাবিক বলে মন্তব্য করেছেন টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর জামান তিনি বলেন বেনজির র্যাব ও পুলিশ দুইটো বাহিনীর প্রধান অপরাধ নিয়ন্ত্রণ সংস্থার প্রধান ছিলেন সেই কারণে তিনি নিজেই বেশি অপরাধ সংগঠিত করেছেন যারা অপরাধ করে তারা কিন্তু কিভাবে অপরাধ সংগঠিত করতে হয় সেটাও জানে সেটাই করেছেন বেঞ্জির